পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আজকে বানাবো আমি চুলা। চুলা বানানোর জন্য মাটি তো নিতে লাগবে প্রথমেই, তার জন্য এই যে নদী পার হয়ে এসে পড়ছি। এই যে হাতে আছে একটা বালটি আর আছে সাফল, চলুন তাহলে মাটিটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই যে এগুলা আঠালো মাটি, এগুলা আমি এখন এই সাফল দিয়া মাটিটা কাটে নিব। মাটি নেওয়া হয়ে গেল বন্ধুরা, এক বালতি মাটি নিয়ে নিলাম, এখন নিয়ে চলে যাব বাড়ি। দেখুন বন্ধুরা, মাটি নিয়ে বাড়ি চলে আসছি, এখন মাটি আমি গুঁড়া করে নিব। গুঁড়া করা হয়ে গেছে বন্ধুরা মাটি, এখন অল্প অল্প জল দিয়ে মাখে নিব। দেখুন বন্ধুরা, আজকে আমি চুলা বানাবো এই যে টিনের মধ্যেই। আর এই যে টিনটা কাটে নিয়েছি আমি সাইজ করে নিয়ে, এদিক দিয়ে মুখ থাকবে আর এদিক দিয়ে মাটি ভরবো। বন্ধুরা, প্রথমে আমি এই যে টিনটা একটু ভিজাই নিই জল দিয়ে, তাহলে মাটিটা বসবে ভালো। দ্বিতীয় দেখাই তো সব,
বন্ধুরা মোটামুটি চুলা বানানো কিন্তু আমার হয়ে গেল। এখন দুই দিন রোদে দিব, তারপরে আরো ফিনিশিং টাচ দিব, তারপরে দেখা করছি তাহলে আপনাদের সাথে। Thank you.